আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত, আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবতুল মুত্তাকিন ওসলাত ওসালামু আলা রসুলিহিল আমিন আম্মা বাদ। সম্মানিত প্রাণপ্রিয় দীনের ভাই বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি প্রশ্ন উত্তর নিয়ে, সেটি হলো যে মেয়েরা কি লেখাপড়া করতে পারবে কি না। হ্যাঁ, উত্তর হলো অবশ্যই লেখাপড়া করতে পারবে। তবে এই বিষয়ে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে, পরিষ্কারভাবে স্বচ্ছভাবে এই কথাটা জানতে হবে যে একটি মুসলিম নারী এবং নর বা নরনারী, মেয়ে এবং ছেলে, সবাইকে এই দুনিয়ার জীবনে যতদিন বেঁচে আছে সবাইকে এই কথাটি পরিষ্কারভাবে জানতে হবে যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের সাথে সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যাবতীয় জ্ঞান, প্রথমে আল্লাহ সম্পৃক্ত যত জ্ঞান আছে সেই জ্ঞান অর্জন করতে হবে, তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে, এবং পরবর্তী এই দীন ইসলাম এই সম্পর্কে, এই যে সত্য ধর্ম দীন ইসলাম এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যেগুলি হলো মূলের দি, মূলের উসুল, মূলের দিনের এই মূল ভিত্তি, দিনের মূল খুঁটি। আর এই সম্পর্কেই তো কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া দীনুকা মান নাবিয়ুকা। সুতরাং এই তিনটি বিষয় সম্পর্কে যাবতীয় জ্ঞান প্রথম অর্জন করতে হবে, যে কথাটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনেও বলছেন, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য আর কেউ নেই। সুতরাং এই তিনটি বিষয় হলো মূল এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। এই জন্য ইসলামী জ্ঞান, ইসলামী শরীয়ত জ্ঞান প্রথম মানুষের জন্য অর্জন করা ফরজ, প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য। এই কথাটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, এলেম তলব করা প্রত্যেকটি মুসলিমের জন্য ফরজ। সুতরাং ইসলামী জ্ঞানকে, ইসলামী শরিয়ার শরী ইসলামী জ্ঞানকে সবার আগে প্রাধান্য দিতে হবে, এবং এই জ্ঞান অর্জন করে মানুষকে ধন্য হতে হবে দুনিয়া এবং আখেরাতে। এবার আসুন জাগতিক জ্ঞান, জাগতিক জ্ঞানের ক্ষেত্রে সেটা চাই ইঞ্জিনিয়ার হোক, চাই মেয়েরা প্রফেসর হোক, চাই ডাক্তার হোক, চাই যাবতীয় জ্ঞানের সাথে, এই জাগতিক জ্ঞানের সাথে যে সমস্ত সম্পৃক্ত জ্ঞান রয়েছে এগুলি শিক্ষা অর্জন করুক, এগুলি শিক্ষা অর্জন করে নিজের আত্মার উন্নতি করুক, নিজেকে একটা সাপোর্টে আনুক। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হতে হবে একটা হদুদ, একটা সীমার মধ্যে, একটা সেপারেট ব্যবস্থা হতে হবে, একটা আলাদা ব্যবস্থা হতে হবে। শিক্ষার জগতের সাথে এমনভাবে সম্পৃক্ত থেকে শিক্ষা অর্জন করতে হবে যে ছেলে এবং মেয়ে একটা আলাদা পার্সন জেনে থাকে যে এটা ছেলে এটা মেয়ে, ছেলে এবং মেয়ে কোনোদিন এক হতে পারে না, এই কথাটা আমরা ভালোইভাবে জানি। এবং আপনারা জানেন ছেলে এবং মেয়ে যখনই এক হবে তখনই কিন্তু এটা যেমন নেগেটিভ পজিটিভ এক হওয়ার মতো, বা দুইটি বিপরীত জিনিস যখন এক হয়ে কোনো আকর্ষণ হতে পারে, যুবক যুবতী এক হইলে অনেক ধরনের ফেতনা, ফাসাদ, ফাহেশা, উলঙ্গপনা বা ইত্যাদি যা হওয়ার তা তো হয়ই। এই জন্য এগুলিকে আমাদেরকে আলাদা আঙ্গিক হতে হবে, আলাদা সেপারেট পার্সনও হতে হবে, এবং এই জন্য একটা সীমার মধ্যে, একটা হদুদের মধ্যে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সীমা দিয়েছেন ছেলে এবং মেয়ের মাঝে। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা, ফালা তাআতাদুহা, এটা সীমা লঙ্ঘন করিও না। সুতরাং এই সীমা লঙ্ঘন যদি করা হয় তাহলে যা হওয়ার হইবে, দেখুন প্রাইমারি, হাই স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর বিশ্ববিদ্যালয়, যা হওয়ার এগুলি তো আজকে এই সেফার্ট ব্যবস্থা না থাকার কারণে, সেই আঙ্গিকে লেখাপড়া করার না কারণে, সেই সুন্দর পরিবেশ না থাকার কারণে, ছেলে মেয়ে একসাথে হওয়ার কারণে, যে না ব্যবিচার, উশৃঙ্খলা বা মারামারি বা হত্যা, রাহাজানি বা অন্যান্য অনেক কিছুই, লুটতরা যা হচ্ছে, চরিত্র হরণ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই যা হচ্ছে। সুতরাং ইসলামী শরীয়তের মধ্যে থেকে, ইসলামী বিধানের রূপে থেকে তাকে অর্জন করতে হবে জ্ঞান। এই জ্ঞান অর্জন করা, জাগতিক জ্ঞানের সাথে এটা অর্জন করা তার জন্য ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ফরজ করে দেন নাই কোনো মেয়েকে, তাকে ডাক্তার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে পাইলট হতে হবে, তাকে আর্মি হতে হবে, তাকে আর্মি বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা অন্যান্য পদে বা মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্পিকার, এগুলি মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেন নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো মেয়ে এগুলি অর্জন করে এবং শিক্ষা অর্জন করে, তাকে অবশ্যই ইসলামের শরীয়ত রূপে থাকতে হবে। পর্দা, এটা হলো মানুষের জন্য, একটা মুসলিম নারীর জন্য ফরজ, যেমন নামাজ পাঁচক তো ফরজ, যেমন অন্যান্য বিধানগুলি ফরজ, ইসলাম এটার সাথে এটা সম্পৃক্ত বিষয়। সুতরাং আজকে মানুষ না বোঝে মিডিয়া জগৎ বা পত্র পত্রিকা ইত্যাদি মেয়েদেরকে নিয়ে অনেক ধরনের কথা ইসলামের বিরুদ্ধে চালাচ্ছে, অনেক ধরনের কথা লিখছে, অনেক ধরনের কলামিস্ট বা পোস্ট করছে। এগুলো আমাদেরকে ইসলামী শরিয়ার বিষয় বুঝে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ ইসলাম হলো মূল শিক্ষা। এটার রূপে থেকে আপনাকে, আমাকে, বাকি
জিনিস অর্জন করতে হবে। এই দুনিয়ার জাগতিক এটা হলো আপনার জন্য, একটা থেকে যাওয়া বস্তু, কিন্তু আপনার সাথে যেটা আপনি নিয়ে যাবেন সেটাকে আপনি হারানো যাবে না, সেটাকে আপনি হারাবেন না কোনো সময়। এটা হারানোর কারণেই আজকে মানুষ চরিত্র হরণ হয়ে যাচ্ছে, মানুষের শিক্ষা নীতির মধ্যে সমস্যা এসে যাচ্ছে, অথবা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, ফেতনা ফাসা, জেনা, ব্যভিচার ইত্যাদি অনেক ধরনের হচ্ছে। অথচ এগুলি ছেলেমেয়ে এক হয় মানে কি অনেক সময় ফেতনার দিকে অথবা ফাহেশা উলঙ্গপনার দিকে আহ্বান করছে, যেগুলো আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন যে ওলা তাকরবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা মা বাতান, যে গোপন এবং প্রকাশ্য ফাহেশাতে উলঙ্গ থেকে দূরে থাকো। হ্যাঁ, তবে ছেলে এবং মেয়ে যারা শিশু বাচ্চা আছে তাদের বিষয়টা আলাদা, তারা যদি একই সাথে সেই ধরনের লেখাপড়া করে বড় হইলে তাদেরকে আলাদা ব্যবস্থা, আলাদা আঙ্গিক হতে হবে, আলাদা ব্যবস্থাপন। আজকে আমাদের গার্লস কলেজ আছে, গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, গার্লস ইউনিভার্সিটি আছে, সেপারেট ব্যবস্থা দিলে লেখাপড়া করতে হবে। একান্ত যদি নাই থাকে তাহলেও পর্দার মধ্যে ইসলামী শরিয়াকে সাধ্য মোতাবেক মেনটেন করে নিজেকে সেই শিক্ষার মধ্যে এগিয়ে যেতে হবে, যাতে করে ইসলামী শিক্ষা অর্জনের পাশাপাশি অন্যান্য শিক্ষাগুলো আল্লাহর এই বিধানের উপরে থেকেই এবং ইসলামী আইন কানুনের ভিত্তি থেকেই, ইসলামী শরিয়ার মধ্যে থেকেই যাতে করা যেতে পারে, এটার বাহিরে যাতে না হয়, এটা যাতে সীমালঙ্ঘন না হয়, এটা যাতে ইসলামী শরিয়ার যাতে লঙ্ঘন না হয়, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের শিক্ষা অর্জন করতে পারি, অন্যান্য জ্ঞান অর্জন করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।